পড়া আমার কাছে লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তা সদগা করার থেকে বেশি দামি মনে হয়। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের, এই দোয়াটা আমাদের শিখা দরকার আছে কি নাই? বাইহাকি শরীফের হাদিস, ইমামে বাইহাকি হাদিস নিয়েছেন 567 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই দোয়াটা পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ টাকা দান করার থেকে আমার কাছে দামি মনে হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বাইহাকি শরীফের হাদিস 567 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াগুলোর মধ্যে আমার কাছে এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ মনে হয়, এই দোয়াটি একবার পড়া আমার কাছে লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তা সদগা করার থেকে বেশি দামি মনে হয়। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের, এই দোয়াটা আমাদের শিখা দরকার আছে কি নাই? আমরা অনেকেই জানি, আমরা অনেকেই জানি। আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কৃপন কৃপন, আমরা ইয়ানে যে উঠবো এটা উড়ি না, বই থাকে বোবার মতো লাগে, যে মিয়ার উপরে বোয়া বোবা শতান শোয়া রয়েছে, মুখে মুখে হঠান যায় না, বোবাই থাকবেন নাকি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিখানো দোয়াটা একবার পড়া লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার থেকে আমার কাছে অধিক দামি মনে হয়। কোনটা দোয়া গিয়া? কোন? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দোয়াগুলো আমি বানাই বানাই বলতেছি, কোথায় নবী বলতেছেন? কে বলতেছেন? নবী বলতেছেন।